তারা হচ্ছে গিয়ে একটু স্টাইলিশ ল্যাপটপ চাই কালারিং এর মধ্যে, তারা এই ল্যাপটপ নিতে পারে এসপি ফ্যাবিলিয়নের মধ্যে 10,500 টাকা। এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবে ডেল এর মধ্যে। এই ল্যাপটপটা সব সাইজের, ছোট সাইজের ব্যান্ড পিসি। এটা হচ্ছে আপনার কোর i5 এর 8 জেনারেশন, 8GB RAM, 256GB SSD, যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে। 512GB NVMe SSD, 16GB RAM। এটা আবার মাল্টি টাচ, টাচ স্ক্রিনে কাজ করবেন আপনি, যে কোনো ধরনের কাজ একদম স্মুথলি করতে পারবে। এটা আপনার 16GB RAM, 512GB NVMe SSD দেওয়া আছে। এটা ফিঙ্গারপ্রিন্ট আছে, ব্যাকলাইট কিবোর্ড আছে, আপনার ফেস আনলক আছে, একদম আপগ্রেডের মধ্যে জার্মানি ভ্যারিয়েন্ট। এটা হচ্ছে আপনার 8GB RAM, 256 SSD দিয়ে আছে। আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আছে। ওকে দর্শক, আজকে আবার চলে আসি আমরা টেক মিডিয়াতে। আমাদের সঙ্গে রানা ভাই রয়েছেন। রানা ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ওয়ালাইকুম সালাম। জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে আমরা দেখাবো খুব দারুণ দারুণ কিছু ল্যাপটপ এবং মিনি পিসি নাকি? আচ্ছা, একটা কম্পিউটার আমি দেখতে পাচ্ছি, আপনি আমাকে শুরুতে একটু মানে হকচকিয়ে দিয়েছেন যে এটা নাকি একটা কম্পিউটার। আসলে আমি ভাবছিলাম এটা পাওয়ার ব্যাংক, না এটা আসলেই কম্পিউটার। এটা কম্পিউটার জি। আচ্ছা, এটা নিয়ে আমরা 8 জেনারেশন, আচ্ছা 8GB RAM, 256 SSD দিয়া, এটা হচ্ছে Lenovo ThinkCentral এর ব্র্যান্ড পিসি। আচ্ছা, এটা প্রাইস দিচ্ছে আমরা অনলি 22,500 টাকায়। বাপ রে বাপ, মাত্র 22,500 টাকায়। কিন্তু দেখেন, ছোট্ট সাইজের একটা কম্পিউটারও আপনারা পেয়ে যাচ্ছেন। এটা নাকি একটা কম্পিউটার, তাও আবার Lenovo ThinkCentral। ThinkCentral, আচ্ছা, এরকম কিন্তু ছোট ছোট কম্পিউটার আরো এখানে রাখা আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। দেখেন, এটাও কিন্তু একটা কম্পিউটার, HP, ঠিক আছে। আবার এটাও কিন্তু একটা Dell ব্র্যান্ডের একটা কম্পিউটার। তো আমরা কম্পিউটার এবং ল্যাপটপ নিয়ে কথা বলবো আজকে। আর এখানে কিন্তু যে ল্যাপটপ গুলো রাখা আছে সব একদম লেটেস্ট মডেল এবং প্রিমিয়াম সেগমেন্টের, ঠিক আছে। তো রানা ভাই, শুরুটা করবো কোনটা দিয়ে? আমরা ফার্স্ট টাইম হচ্ছে আজকে ল্যাপটপ, লেটেস্ট ল্যাপটপগুলো দিয়ে শুরু করি। ফার্স্ট টাইম এটা হচ্ছে একটা আছে, এটা হচ্ছে আপনার কোর i5 এর 11 জেনারেশন, 16GB RAM, DDR4 এর 3200 MHz এর 16GB RAM আর 512GB NVMe SSD, Gen4 এর NVMe SSD 512GB। এখান থেকে দেখতে পাচ্ছেন 11 জেনারেশনের 8MB ক্যাশ, এটাতে 16GB RAM দেওয়া আছে এবং কি আপনার র্যামটা আপডেট করতে পারবে। NVMe SSD স্যামসাং এর NVMe SSD আছে 512GB আর আইরিস গ্রাফিক্স আছে এটাতে আপনার 8GB। এটা প্রাইস দিচ্ছি হচ্ছে অনলি আমরা 55,500 টাকায়। অনলি 55,500 টাকা। যারা হচ্ছে গিয়ে একটু স্টাইলিশ ল্যাপটপ চাই কালারিং এর মধ্যে, তারা এই ল্যাপটপ নিতে পারে এসপি ফ্যাবিলিয়নের মধ্যে। এটা মডেল হচ্ছে ফ্যাবিলিয়ন, এটা মডেল হচ্ছে ফ্যাবিলিয়নের মধ্যে। এটা খুবই দারুণ একটা কালার, কিন্তু দেখেন পার্পল কালার টাইপের, আপুদের জন্য খুব পছন্দের একটা কালার। এরপর হচ্ছে আপনার 10 জেনারেশন, 10 জেনারেশনের একটা সেট হচ্ছে আপনার, এটা মডেল হচ্ছে আপনার 450G6, কোরাই 5 এর 10 জেনারেশন 450G6 আপনার। এটা এই 16GB RAM, 16GB RAM দেওয়া আছে আর 512GB SSD দেওয়া আছে। 16GB RAM, 512GB SSD দিয়ে এটা প্রাইস পড়ছে আমাদের অনলি আপনার 46,500 টাকায়। 46,500 টাকা হলে আপনার 450G6 এর এমআর আমার থেকে নিতে পারবে। এরপর হচ্ছে 11 জেনারেশন আর এটাও 12 জেনারেশন একটা ল্যাপটপ আছে, এসপি ফ্যাবিলিয়ন 15-12 জেনারেশন। এটা 8GB RAM, DDR4 এর 3200 MHz এর 8GB RAM, 512GB NVMe SSD, চাইলে আপগ্রেড করে নিতে পারবে। ন্যানো বেজেলের ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট আছে, ব্যাকলাইট কিবোর্ড আছে। এটার প্রাইস হচ্ছে গিয়ে আমাদের অনলি আপনার 63,500 টাকায়। অরিজিনাল চার্জার তো অবশ্যই থাকবে। এরপর হচ্ছে আপনার 850 ল্যাপটপ, যারা হচ্ছে 850 অনেক কাস্টমার ডিমান্ড করে এই ল্যাপটপটার। এটা হচ্ছে আপনার কোরাই 7 প্রসেসর আমাদের কাছে আসছে, কোরাই 7 এর 8 জেনারেশন, 16GB RAM, 16GB RAM, 512GB SSD, 512GB NVMe SSD, 16GB RAM। এটা আবার মাল্টি টাচ, টাচ স্ক্রিনে কাজ করবেন আপনি, যে কোনো ধরনের কাজ একদম স্মুথলি করতে পারবে। এবং IPS ডিসপ্লে, ফুল এইচডি IPS ডিসপ্লে এটাতে অ্যাড করা আছে, ব্যাকলাইট কিবোর্ড আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, জয়স্টিক আছে, সব ধরনের ফ্যাসিলিটিস আছে। 1920x1080 এটা রেজুলেশন। এটার প্রাইস হচ্ছে অনলি 45,500 টাকা মাত্র। 45,500 টাকা 15.6 i7 এর 1650 নিতে পারবে আমাদের কাছে। এরপর হচ্ছে আপনার 11 জেনারেশন, কোর i7 11 জেনারেশন, একদম আপগ্রেড ল্যাপটপ। 840 আপনারা জানেন মোস্ট কমন একটা মডেল হচ্ছে 840, এইচপি এলিট বুকের 840, কোর i7 এর 11 জেনারেশন 840G8 হচ্ছে আপনার
এটা 16 GB RAM, 512 GB NVMe SSD দেওয়া আছে এটাতে, ব্যাকলাইট কিবোর্ড আছে, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সবকিছু আছে, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ল্যাপটপটা। এটার প্রাইস হচ্ছে অনলি 68500 টাকা, 68500 টাকা কোরাই 7 আমাদের কাছ থেকে নিতে পারবে। এছাড়া হচ্ছে আপনার 840, এটা একটা 840G5 কোরাই 7 এর 8 জেনারেশন, 8 GB RAM, 256 SSD দিয়ে নিতে পারবে, এটা আমাদের কাছে অনলি আপনার 36500 টাকায়। আচ্ছা, 36500 টাকা হলে কোরাই 7 এর 8 জেনারেশন ল্যাপটপ আমাদের কাছ থেকে নিতে পারবে। জি, এরপর যে আপনার 360 ডিগ্রি রোটেট করা যায় এই ল্যাপটপটা, এই ল্যাপটপটা হচ্ছে কোরাই 7 এর 8 জেনারেশন। আজকের কিছু সব ল্যাপটপে মিনিমাম ক্যাটাগরি ল্যাপটপ, এটা কোরাই 7 8 জেনারেশন, 16 GB RAM, 512 GB SSD দেওয়া আছে, টাচ স্ক্রিন, 360 ডিগ্রি রোটেট, খুবই দারুণ একটা ল্যাপটপ, দারুণ একটা ল্যাপটপ। এই ল্যাপটপটা হচ্ছে যারা ফ্রিল্যান্সিং কাজ করে, স্টাইলিশ ল্যাপটপ চাই আপনার এসপির মধ্যে তাদের জন্য। এটা হচ্ছে আপনার কোরাই 7 8 জেনারেশন, 16 GB RAM, আর 512 GB NVMe SSD, গ্রাফিক্স হচ্ছে 8 GB, 360 ডিগ্রি রোটেট করে, ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলাইট, কিবোর্ড, ফেস আনলক সব কিছু আছে। এই ল্যাপটপটা প্রাইস পড়ছে কি অনলি 49500 টাকা, 49500 টাকা। জি, আচ্ছা, এবং এটার মধ্যে একটা আছে একটু ছোট ডিসপ্লে মধ্যে, এটা 14 ইঞ্চি ডিসপ্লে, এটা 13.5 ডিসপ্লে, এটা হচ্ছে 1030G3, এটা হচ্ছে কোরাই 7 এর 8 জেনারেশন, এটা আপনার 16 GB RAM, 512 GB NVMe SSD দেওয়া আছে, এটা ফিঙ্গারপ্রিন্ট আছে, ব্যাকলাইট কিবোর্ড আছে, আপনার ফেস আনলক আছে, ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এটা তো আছে, সকল ধরনের কাজ করতে পারবে, 360 ডিগ্রি রোটেট করে কাজ করবে। এটার প্রাইস হচ্ছে অনলি 47500 টাকা, 47500 টাকা এই ল্যাপটপ আমাদের কাছ থেকে নিতে পারবে। এছাড়া হচ্ছে আমাদের কাছে HP Aero সিরিজ আছে, একদম লাইট ওয়েটের মধ্যে, যারা হচ্ছে গিয়া ফোনের প্রাইজে ল্যাপটপ চাই তাদের জন্য, এটা হচ্ছে আপনার কোরাই রাইজেন 5 এর 6000 সিরিজ, 5600 প্রসেসর, 16 GB RAM, 512 GB SSD দিয়ে এই নতুন এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি 55500 টাকায়। হুম, মাত্র 55500 টাকায় নিতে পারবে। আচ্ছা, এই ল্যাপটপের সাথে তো আপনারা গিফটও দিচ্ছেন না? প্রত্যেকটা ল্যাপটপের সাথে হচ্ছে ব্যাগ থাকবে, একটা ব্যাকপ্যাক থাকবে, আকর্ষণীয় মাউস থাকবে, অপটিক্যাল মাউস, মাউস প্যাড থাকবে, অরিজিনাল চার্জার থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে। এবার এরপর হচ্ছে আপনার ডেল এর মধ্যে এই ল্যাপটপটা আছে, ডেল এর মধ্যে এই ল্যাপটপটা নিতে পারবে আমাদের কাছ থেকে। এটা হচ্ছে আপনার কোরাই ফাইভ এর এইট জেনারেশন, ব্যাকলাইট কিবোর্ড আছে, ন্যানো বেজেলের ডিসপ্লে, ডেলের মধ্যে স্টাইলিশ একটা ল্যাপটপ, ন্যানো বেজেলের ডিসপ্লে, আপনার 5G শাটার আছে, ব্যাকলাইট কিবোর্ড আছে। এই ল্যাপটপগুলো আমার, এটা এই ল্যাপটপ আমাদের কাছ থেকে নিতে হবে অনলি 30500 টাকা, 8 GB RAM, 256 SSD দিয়ে, 7440 নিতে পারবে। এটার মধ্যে 4 GB দিয়ে 14500 টাকা, 14500 টাকা 4 GB দিয়ে। এবার হচ্ছে মোস্ট কমন একটা ল্যাপটপ 840 একদম আপগ্রেড এর মধ্যে, জার্মানি ভ্যারিয়েন্ট, মেড ফর জার্মান, এটা হচ্ছে আপনার 8 GB RAM, 256 SSD দিয়ে আছে, 8 GB RAM, 256 SSD দিয়ে এই প্রোডাক্টের প্রাইস পড়ছে কি আমাদের অনলি 31500 টাকা। প্রোডাক্টগুলো কিন্তু আপনার ক্যাটাগরিটা প্রাইস ডিফেন্ড করে, একদম ফ্রেশ কন্ডিশন, অর্থাৎ নতুন না পুরাতন, এগুলো কিন্তু বাসাই করা একদমই টাফ, এটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে, কমের মধ্যে ভালো প্রোডাক্ট এই প্রোডাক্টটা। আচ্ছা, এরপর হচ্ছে কি আপনার যদি আরেকটা ল্যাপটপ চান, 850G6 টা পেয়ে যাবেন 45500 টাকা। এরপর হচ্ছে আপনার ওয়ার্ক স্টেশন ল্যাপটপ, জেটবুক সিরিজের, জেটবুকের 50 নিউ, এটা হচ্ছে 16 GB RAM, 512 GB SSD, 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স, কোরাই 7 এর 8 জেনারেশন, এটা হচ্ছে জেটবুক 50 নিউ G6, এটা আমি ফুল মডেলটা বলি, জেটবুক 50 নিউ G6, কোরাই 7 এর 8 জেনারেশন, 16 GB RAM, 512 GB NVMe SSD দেওয়া আছে এটাতে, যে কোনো ধরনের কাজ একদম হেভি ওয়ার্ক থেকে শুরু করে গ্রাফিক্স এডিটিং এর কাজগুলো স্মুথলি করতে পারবে লং টাইম কাজের জন্য, ব্যাকলাইট, কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট সব কিছু আছে। এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে অনলি 54500 টাকা, 54500 টাকা জেটবুক সিরিজের তো চমৎকার আমাদের 34500 টাকা। আচ্ছা, কোরাই 7টা পেয়ে যাবে হচ্ছে আপনার 43500 টাকা, 16 GB RAM, 512 GB SSD, কোরাই 7টা 43500 টাকা, আর কোরাই 5 এর মেটাল বডিটা নিতে পারবে 39500 টাকা, 16 GB RAM, 512 GB SSD, টাচ স্ক্রিন, মেটাল বডি, এক্সপানিওগা, খুব দারুণ কিন্তু এই ল্যাপটপ, দারুণ একটা ল্যাপটপ। এরপর হচ্ছে আপনার কমের মধ্যে ভালো কনফিগারেশন, এটা হচ্ছে এটা হচ্ছে আপনার কোরাই 7 এর, কোরাই 7 এর 7 জেনারেশন, HP EliteBook এর G4 8200G4, কোরাই 7 এর 7 জেনারেশন,
8GB RAM 256 SSD দিয়া এই প্রোডাক্টের প্রাইস হলো অনলি 22500 টাকা 7 জেনারেশন 22500 টাকা G4টা আচ্ছা আর এছাড়া হচ্ছে কি আমাদের অ্যাকশন কার্বনটার বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে যেমন এটা হচ্ছে আপনার অ্যাকশন কার্বনের কোর i5 এর 8 জেনারেশন 16GB RAM 512GB SSD দিয়া 39500 এরপর হচ্ছে কোর i5 এর 8 জেনারেশন 8GB RAM 256 SSD দিয়া 33500 আচ্ছা এরপর হচ্ছে কোর i7টা পেয়ে যাবেন হচ্ছে কি কোর i7 8 জেনারেশন 16GB RAM 512GB SSD দিয়ে এই প্রোডাক্ট ওই প্রোডাক্টের প্রাইস বলছে আপনি 43500 আচ্ছা অর্থাৎ বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে আবার কোরে ফেবে 6 জেনারেশনটা আছে 25500 আচ্ছা সব ভ্যারিয়েন্টই অ্যাকশন কার্বনের মধ্যে অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে সবগুলো আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা যার যেটা দরকার নিয়ে নেবেন এরপর যে আপনার Lenovo ThinkPad এর মধ্যে যদি একটু আপগ্রেড ল্যাপটপ চাই তাদের জন্য যে আপগ্রেড ল্যাপটপ যেমন এই ল্যাপটপটা আছে হচ্ছে আপগ্রেডের মধ্যে T14 অর্থাৎ T14 T470 এসা ছিল T460 ছিল T470 80 90 আছে এটা হচ্ছে T14 এটার এটা হচ্ছে কোর i7 এর 11 জেনারেশন একদম আপগ্রেড হচ্ছে 16GB RAM 512GB SSD দিয়ে এটা 60500 টাকা কোর i7 11 জেনারেশন ব্যাকলাইট কিবোর্ড বিজনেস সিরিজ ল্যাপটপ 60500 টাকায় কোর i7 11 জেনারেশনটা সুন্দর এটার মধ্যে 10 জেনারেশন আছে আমাদের কাছে T14 এর মধ্যে 10 জেনারেশন আছে এটা হচ্ছে আপনার 16GB RAM 512GB SSD 16GB RAM 512GB SSD এটা পড়বে 46500 টাকা 46500 এরপর হচ্ছে কি আমাদের কাছে আরো কিছু ল্যাপটপ আছে যেমন হচ্ছে T470 এসটা পেয়ে যাবেন আমাদের কাছে Core i5 7 22500 টাকা T470টা 22500 টাকা T470 আচ্ছা এছাড়া হচ্ছে কি আপনার এই একটা 15.6 গ্রাফিক্সের কাজের জন্য বড় ডিসপ্লে দিয়া এটা হচ্ছে আপনার এটা মডেল হচ্ছে আপনার L560 Core i5 6th generation 8GB RAM আর 256 SSD only 21500 টাকা 15.6 21500 টাকা এটা কিন্তু আপনি 840 G3 পেয়ে যাবেন 21000 টাকা Core i5 6th generation 8GB RAM 256GB দিয়ে 21000 টাকা G3 এরপর G4 আছে আমাদের কাছে 440 G4 Core i5 এর 7th generation 8GB RAM 128 SSD দিয়ে 21500 টাকা G4 21500 টাকা এবং কি 256GB দিয়ে 22500 টাকা G4টা আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা এছাড়া হচ্ছে কি আমাদের কাছে আরো কিছু ল্যাপটপ আছে যেমন হচ্ছে কি এই ল্যাপটপটা হচ্ছে কি G5 এর 430 G5 এর এই ল্যাপটপটা এটা হচ্ছে কি 25500 টাকা ওকে 25500 টাকা G5 এর এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবে এছাড়া হচ্ছে আমাদের আরো কম দামে কিছু প্রোডাক্ট আছে যেমন হচ্ছে L440P এই প্রোডাক্টটা আমাদের কাছে এটা হচ্ছে T470 আছে এটা তো 21500 টাকা দিচ্ছি এছাড়া হচ্ছে আপনার L440P এটা প্রাইস ফর হচ্ছে কি আমাদের অনলি আপনার 15500 টাকা কোর i5 এর বাহ 4 জেনারেশন অনেক কম এগুলো কিন্তু কমের মধ্যে ভালো জিনিস এটা 15500 টাকা এছাড়া হচ্ছে কোর i7 এর 4 জেনারেশন 17500 টাকা আচ্ছা কোর i7 এর 4 জেনারেশন 17500 টাকা 8GB RAM দিয়ে এরপর হচ্ছে আপনার 55 এই প্রোডাক্টের মডেল হ্যাঁ ডেল এ 5570 এটা হচ্ছে আপনার কোর i5 এর 6 জেনারেশন 8GB RAM 256 SSD দিয়ে এই প্রোডাক্টের প্রাইস পুরো জন্য 21500 টাকা আচ্ছা 15.6 বড় ডিসপ্লে এর জন্যই আর এটা হচ্ছে কি বড় ডিসপ্লের মধ্যে দানবীয় ল্যাপটপ এটা 24500 টাকা 17 ইঞ্চ ডিসপ্লে কোর i7 মাত্র 24500 টাকা দেখেন 16GB RAM আর 256 SSD দিয়ে 17 ইঞ্চি মনিটরের কাজ করবে এটা 24500 টাকা এরপরে হচ্ছে আপনার 450 এটা হচ্ছে কমন একটা ল্যাপটপ 450 এটা হচ্ছে 450 G3 Core i5 6th generation 8GB RAM 256GB SSD দিয়ে এই প্রোডাক্টের প্রাইস ফর হচ্ছে কি অনলি আপনার 21500 টাকা 21500 টাকা এরপর X250 আছে Core i7 5th generation ওটা 17500 টাকা Core i7 এর 5th generation X250 এই ল্যাপটপটা এটা একটু ছোট খাটার মধ্যে সুন্দর একটা ল্যাপটপ এটা হচ্ছে হেভি ল্যাপটপ এই ল্যাপটপ দিয়ে কাজ করতে পারেন 17500 টাকা Core i7 যারা একটু আপনার হেভি ল্যাপটপ চাই T490 এসটা আছে 32500 টাকা T490 এসটা আমাদের কাছ থেকে নিতে পারবে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে প্রোডাক্টগুলো কিন্তু ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সবকিছু আছে ফেস আনলক সহ ব্যাকলাইট কিবোর্ড আছে এটা হচ্ছে আপনার T490 মডেল T490 এসটা আপগ্রেড ল্যাপটপ এটা পড়বে হচ্ছে 32500 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে ওকে আচ্ছা দেখেন আর অনেক ল্যাপটপ আছে এরকম অনেক ল্যাপটপ আছে ম্যাক আছে আমরা একটা ম্যাক দেখাই দিই নাকি এটা হচ্ছে 17 ইঞ্চ ম্যাকবুক এই প্রথম 17 ইঞ্চ বড় ডিসপ্লের মধ্যে ম্যাকবুক প্রো অবিশ্বাস্য প্রাইস আমরা দিব এটা হচ্ছে আপনার 8GB RAM 256 SSD Core i5 ম্যাকবুক 2012 এটা প্রাইস হচ্ছে অনলি 25500 টাকা ও মাত্র এটা ডিসপ্লের প্রাইস আমরা বেয়ার ল্যাপটপ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে 25500 টাকা 25500 টাকা গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন হেভি কাজ করবে কমের মধ্যে আর একটা ল্যাপটপ আছে এটা এটার মডেল হচ্ছে কি আপনার HP 650 এটা হচ্ছে Core i5 4th generation
8GB RAM আর হচ্ছে 128GB SSD only 16500 টাকা মাত্র একদম হেভি কাজ করবে আপনার সুপার শপগুলোতে কাজ করবে যারা 24 আওয়ার ল্যাপটপ অন রাখে তাদের জন্য এই ল্যাপটপটা এবং আরেকটা ল্যাপটপ আছে 10500 টাকা মাত্র হ্যাঁ 15.6 এটা কিন্তু ডিসপ্লে একটা ডিসপ্লে দামই হচ্ছে কি আপনার প্রায় 8-9000 টাকা এটা ল্যাপটপে দিছি আমরা 10500 টাকায় 4GB RAM আর হচ্ছে 150GB HDD সম্ভব হয় না আচ্ছা ঢাকার বাইরে কিভাবে আপনার ল্যাপটপ পাঠান ঢাকার বাইরে বর্তমান তো দেশের যে অবস্থা হরতাল অবরোধের কারণে ঢাকার বাইরে যাচ্ছে আপনারা কুরিয়ারের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে প্রোডাক্ট নিতে পারবেন প্রোডাক্টটা দেখার পরে ভিডিও কলের মাধ্যমে যেভাবে হোক প্রোডাক্টটা দেখার পরে জাস্ট 500 টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে প্রোডাক্ট আপনার হাতে পেয়ে যাবেন একদম যে কোনো সময় আপনার প্রোডাক্টটা চেক করে যতক্ষণ খুশি চেক করে ওইখান থেকে টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন ঢাকার বাইরে কাস্টমারদের জন্য ওকে এবার ব্র্যান্ড পিসি আছে আমাদের কাছে ব্র্যান্ড পিসি আছে কালেকশন জি ছোট সাইজের পিসি গুলো আমরা একটু দেখাই যেমন এটা আছে সবচাইতে ছোট সাইজের ব্র্যান্ড পিসি এটা হচ্ছে আপনার কোরাই 5 এর 8 জেনারেশন এটা হচ্ছে 8GB RAM 256GB SSD যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে একদম মোবাইল ফোনের মতোই এতটাই ছোট এটা হচ্ছে আপনার 22500 টাকা হলে নিতে পারবেন থিং সেন্টারের এটা হচ্ছে M90N এটা হচ্ছে আপনার 22500 টাকা কোরাই 5 এর 8 জেনারেশন আচ্ছা সবগুলো পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু আছে সব পোর্ট ফ্যাসিলিটিস আছে যেমন আপনি USB 3 আছে টাইপ সি পোর্ট আছে আপগ্রেড পোর্ট তারপর এটা হচ্ছে ডিসপ্লে আউটপুট মনিটর আউটপুটের জন্য ডিসপ্লে পোর্ট ল্যান পোর্ট এবং হচ্ছে চার্জিং পোর্ট এখানে হচ্ছে আপনার টাইপ সি পোর্ট ডাবল টাইপ সি পোর্ট মানে সব ধরনের পোর্টই আছে এটাতে একটা ফিচারে যা যা থাকে সব কিছুই আছে একটা স্পিকার আছে সকল ধরনের কাজ করতে পারবে এই ল্যাপটপটাতে সব ধরনের কাজ করে নিতে পারে 22500 টাকা এই ফিচারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এরপর হচ্ছে আপনার এটা আছে একদম কিউট একটা ব্র্যান্ড পিসি রাউন্ড শেপের মধ্যে HP আপগ্রেড লোগো দিয়ে স্লাইস HP স্লাইসের মধ্যে Core i7 এর হচ্ছে 6 জেনারেশন 24500 টাকা 8GB RAM 256 SSD 24500 টাকা এরপর Core i5 এর 8 জেনারেশন 26500 টাকা ওকে এরপর হচ্ছে কি আপনার Core i5 এর 6 জেনারেশন যদি নেন Core i5 এর 6 জেনারেশন পড়বে 14500 টাকা Core i5 এর 6 জেনারেশন আচ্ছা 14500 টাকা এরপর Core i5 এর 8 জেনারেশন 21500 টাকা 8GB RAM 256 SSD 21500 টাকা Core i5 এর 8 জেনারেশন Core i5 এর 9 জেনারেশন 26500 টাকা 8GB RAM 256 9000 টাকার মধ্যে হলে Core i3 থার্ড জেনারেশন নিতে পারবে এরপর হচ্ছে নতুন ব্র্যান্ডে যেটা আছে চুই ব্র্যান্ডের মধ্যে এটা নিতে পারবে চুই ব্র্যান্ডের মধ্যে স্পিকার মত মনে হলেও এটা হচ্ছে আপনার Core i5 এর 8 জেনারেশন 16GB RAM DDR4 16GB RAM আপনার 256GB NVMe SSD এবং কি আপনার iRig গ্রাফিক্স যেটাই নিতে চান না কেন অবশ্যই সরাসরি আপনি আসতে চাইলে আসতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন আপনার যে মডেলটা চয়েস আপনি সেই মডেলের কথা বলেও দিতে পারবে আপনারা যদি এছাড়াও যদি কোনো মডেল চয়েস থাকে কোনো ল্যাপটপের মডেল চয়েস থাকে বা প্রাইস ইনকোয়ারি করার জন্য দরকার হয় আপনি আমাদের কাছে নক দিতে পারেন অথবা আমাদের সব ভিজিট করতে পারেন একদম বেস্ট প্রাইসের মধ্যে প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করি অলওয়েজ আমরা ইয়েস তো আজকে আমরা শেষ করে দেব টেক মিডিয়া থেকে অবশ্যই আপনারা ল্যাপটপ কিনতে চাইলে চলে আসতে পারেন তাদের ঠিকানা অ্যাড্রেস দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম